সবাই, আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবুজ ভাই নামে একটি লোক আমাকে কমেন্ট করেছেন, অটো গাড়ি কেনার সময় কি কি জিনিস খেয়াল রাখতে হবে এবং পরে কি কি কাজ করতে হবে এই বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি সম্পূর্ণই এই অটো গাড়ির উপরেই, যে আসলে অটো গাড়ি কেনার সময় আপনারা কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অটো গাড়ি কেনার সময় কি কি বিষয় লক্ষ্য রাখা আসলে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। তো আসলে এই গাড়ি কেনার যাদের আগ্রহী আছে তাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা। তো গাড়িটি কেনার আগে আপনাকে অবশ্যই অনেক কিছু খেয়াল রাখতে হবে, যে গাড়িটির আসলে কন্ডিশন কেমন, আসলে গাড়িটি মানে কিনবেন সেই সম্পর্কে অবশ্যই সেটি ভালোভাবে জানা দরকার। তো আসলেই যেমন কিছু কমন বিষয়গুলো আছে, যে এই জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনার গাড়িটি অবশ্যই ভালো থাকবে এবং গাড়ির সাথে যা কিছু আছে সেগুলো আপনি ফুলফিল পাচ্ছেন কিনা সেই সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করা। তো অটো গাড়ি কেনার আগে যদি ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনার জন্য অনেকটাই লাভজনক হবে এবং গাড়িটি কেনার পর আপনার কিছু কমন কাজগুলো আছে সেই কাজগুলো করলে কিন্তু আপনার গাড়িটি কিন্তু রানিং আরো ভালো থাকবে এবং গাড়িটি ভালো রাখার জন্য আপনাকে কেনার আগে এবং কেনার পরে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে এবং সেই নিয়মগুলো আজকে আমি বলবো। তো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। সিলেক্ট করতে হবে আপনি কত বোল্টের গাড়িটি কিনতে চাচ্ছেন, কারণ গাড়িটি কিন্তু দুটি কন্ডিশনে পাওয়া যায়, একটি হচ্ছে 48 ভোল্ট 4 ব্যাটারির আর একটি হচ্ছে 5 ব্যাটারির 60 ভোল্ট। তো এই দুটির মধ্যে আগে যে কোনো একটি গাড়ি সিলেক্ট করতে হবে, যে আপনি কি 48 ভোল্ট নেবেন নাকি 60 ভোল্ট নেবেন। তো দুটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। তো বেশিরভাগ ভালো হয় 60 ভোল্টেরটাই, কারণ 60 ভোল্টেরটাই গাড়িটি আপনার যাত্রী বহন বেশি করা যায় এবং যেহেতু 5 ব্যাটারি তো গাড়িটার শক্তিটা একটু বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনি 5 ব্যাটারি গাড়িটি আগে সিলেক্ট করা বেটার। তো এই গাড়িটি কেনার সময় আপনাকে গাড়ির সাথে কিছু প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দেওয়া হবে। তো বিশেষ করে সবাই এই জিনিসগুলো পায় না, তো কিছু কিছু দোকানদার এগুলা কিছু কিছু রেখে দেওয়া হয়। তো সেই জিনিসগুলো আজকে বলবো, যে একটি নতুন গাড়ি কেনার সময় আপনাকে গাড়ির সাথে কি কি দেওয়া হবে সেই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন এবং জেনে বুঝে তারপর সেই জিনিসগুলো আপনি নেবেন, কারণ আপনি সম্পূর্ণ জিনিস যদি না পান তাহলে সেটি আপনার নেওয়ার প্রয়োজন নাই। আপনি গাড়িটির ফুল প্যাকেজ এবং সেট আপ সহকারে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবেন এবং গাড়িটির লাস্টে মানে কেনার পর আপনাকে কিন্তু অবশ্যই কিছু নিয়ম মানতে হবে, সেই নিয়মগুলো বলবো। তো তার আগে বলি, গাড়িটি কেনার সময় আপনাকে কি কি জিনিস ফলো করতে হবে। তো প্রথমতে খেয়াল করতে হবে যে আপনার গাড়িটির যে বডির যে চেসিসগুলা সেই চেসিসগুলো আসলে একদম হালকা কিনা। তো সেটি আপনি যেমন কিছু আছে একদম ডুপ্লিকেট ভাবে তৈরি, একদম চিকন প্লেন শীট দিয়ে তৈরি, সেগুলো আসলে একদম হালকা ভাবে তৈরি কিনা। তো গাড়িটিতে কিন্তু ফুলফিল এখন বাম্পার সেট আপ থাকে, সামনে এবং পিছনে দুই সাইডে যে বাম্পার থাকে সেগুলো কিন্তু ফুলফিল সেট আপ পাওয়া যায়। তো সেগুলা দেখবেন যে দুটি বাম্পার আছে কিনা। তো গাড়ির যে একটা এক্সপিয়ার চাকা পাওয়া যাবে, মানে একটি গাড়ির জন্য 4টি চাকা বরাদ্দ করা থাকে, তো সেক্ষেত্রে 1টি চাকা এক্সট্রা আপনি পাবেন এবং আপনি প্রিওরিটি ভাবে আপনি একটি তামার চার্জার পাবেন 60 ভোল্ট। তো সেটি দেখবেন যে চার্জারটি কি আসলে তামার ব্র্যান্ড লেখা কিনা, কারণ অরিজিনাল যে চাইনিজ প্রোডাক্ট অরিজিনালটা কিন্তু অনেক বেটার, কারণ চাইনিজ শুধু হলেই যে সেটা নষ্ট তা কিন্তু না, অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট কিন্তু অনেকটাই শক্তিশালী। তো তারপর গাড়িটি চাকা যদি লিক হয় সেই লিক আপনার গাড়িটা উঁচা করানোর জন্য একটি জক দেবে, হাওয়ার জক। তো সেই জকটার দ্বারা আপনি গাড়িটি উঁচা করতে পারবেন চাকা, যাতে লিক টিক হলে সেটা আপনি অনায়াসে যাতে খোলা যায় এবং গাড়িটির সাথে কিছু টুলস থাকবে অবশ্যই সেটি খেয়াল করবেন। গাড়িটির সাথে আপনার চেলাই রেঞ্চ এরকম ডালি জাতীয় কিছু অবশ্যই টুলস থাকবে, তো টুলসগুলো অবশ্যই ভালোভাবে খেয়াল করে দেখে তারপর নেবেন। এবং তারপর গাড়িটির সাথে একটি 12 ভোল্টের ডিসি ফ্যান থাকবে, নতুন সব গাড়ির সাথে একটি 12 ভোল্টের ডিসি ফ্যান থাকে, তো সেটি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। আর গাড়ির সাথে লাস্ট থাকবে একটি আপনার সাউন্ড বক্স, তো এটি সব গাড়ি দিয়ে থাকে। তো আগে যেমন আগের আপডেটে গোল ছিল, তো এখনকার আপডেটে একদম কমপ্লিট গাড়ির সাথে লাগানো থাকে। তো গাড়িটিতে আপনার অবশ্যই সাউন্ড বক্স থাকবে, এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করবেন, যে এক্সপায়ার একটি চাকা, আপনার একটি অরিজিনাল ব্র্যান্ডের একটি তামার চার্জার, তারপর হচ্ছে একটি জক, যেটা হাওয়ার জক, হাওয়ার প্রেশারে আপনার গাড়িটি উঁচা উঠবে,
তারপর হচ্ছে আপনার টুলস বক্স, আর হচ্ছে একটি ফ্যান, আর হচ্ছে একটি সাউন্ড বক্স। এই জিনিসগুলো আপনি অবশ্যই খেয়াল করবেন, তারপর হচ্ছে আপনি গাড়িটি কিনবেন, তা না হলে কিন্তু সেটা লস কিন্তু আপনার। আর গাড়িটা যখন কিনবেন, মানে কেনা শেষ, তো কেনার পর আপনাদের কিছু কাজ আছে। তো কেনার পর গাড়িটাকে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। তো কিছু নিয়মের মধ্যে আপনার প্রধান কমন নিয়ম হচ্ছে গাড়িটি সঠিক নিয়মে ভালোভাবে চার্জ দিবেন। আর দ্বিতীয় যেটি কাজটি করতে হবে সেটি হচ্ছে গাড়ি অরিজিনাল যে রেডিমেড যে পিসে দুই সাইডে যে পাতি থাকে, তো সেই পাতিগুলো বেশিরভাগ স্ট্রং থাকে না। তো সেক্ষেত্রে আপনি সেই গাড়িতে আপনি এক্সট্রা পাতি ব্যবহার করবেন, যেমন পুরাতন যে পিক আপের যে পাতিগুলো চেঞ্জ হয় সেই একটা করে পাতি আপনি পিছনের সাইডে ব্যবহার করবেন। তো দুই সাইডে দুইটা যদি এক্সট্রা পাতি ভরে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার গাড়িটা কিন্তু আরও স্ট্রং হবে এবং যাত্রী বহন বেশি করতে পারবেন। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে আপনার গাড়িটি ভালো থাকবে। আর কিছু নিয়ম যদি আপনি মানতে পারেন সেটা আপনার জন্য আরও প্লাস পয়েন্ট। তো অবশ্যই বুঝতে পারছেন আমি কি কি বলতে চাচ্ছি। তো যদি বুঝতে পারেন তাহলে ভালো, আর যদি এরপরও কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।